আমি বলতে চাই যে শামেস কিবরিয়া সাহেবের ছেলে যিনি রিসেন্টলি একটা পার্টি গঠন করেছেন গণ অধিকার পরিষদ ডক্টর রেজা কিবরিয়া হোয়াট হি সেজ অ্যাবাউট দ্য কিলিং অফ হিস ফাদার তার বাবার হত্যার বিচার এবং বিচারিক প্রক্রিয়ার ব্যাপারে তিনি কি বলছেন মানে আমি তো রেজা কিবরিয়ার চেয়ে বেশি এফেক্টেড কেউ না উনিও না কিবরিয়া সাহেবের ছেলে তো রেজা কিবরিয়া রেজা কিবরিয়া সাহেব নট অ্যাট অল হ্যাপি যে আপনার মানে কিবরিয়া সাহেবের হত্যাকাণ্ডের বিচারটা নিয়ে সরকার যেভাবে খেলছে যেভাবে করছে মোটেই মানে ইয়ে না এবং উনি উনি ওনার স্টেটমেন্ট আছে আপনার ইউটিউবে ওনার বক্তব্য আছে উনি ইন্টারভিউতে বলেছেন বিবিসি এবং আরও কয়েকজন সাথে বলেছেন বলছেন তার মা অসম্ভব আনহ্যাপি ছিলেন এবং মানে মানে বারবার তারা নারাজি দিয়েছেন সরকার ইচ্ছাকৃতভাবে মানে তার রাজনৈতিক প্রতিহিংসার জন্য রাজনৈতিক বদমতলবের জন্য তারা আসামি তৈরি করেন কিন্তু কিবরিয়া ফ্যামিলি সেটা অ্যাগ্রি করেন না এবং তারা সেটাকে মানে বারবারই নারাজি দিয়েছেন এবং বলেছেন তার মায়ের সাথে সরকারের লোকজন অসহ্যজন আচরণ করেছে এই সমস্ত কারণে এখন কথা হচ্ছে কি যে আপনার এটা তো একটা এলিগেশন তো আজকে যদি রেজা কিবরিয়া সাহেবের তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগের রাজনীতি করার কথা যেটা উনি বলেছেন যে স্বাভাবিকভাবেই আমার তো আওয়ামী লীগের রাজনীতি করার কথা আমি কেন আওয়ামী লীগের রাজনীতি করছি না সেটা তো দ্যাট ইজ উনি ওনার ভিউতে উনি বলেন সেটা আলাদা কথা যে মুক্তিযুদ্ধ নিয়ে যে কথা বলে ওনার মানে কাশিম ভাইয়ের সাথে আমার মানে অনেকাংশই আমার মানে ভিন্ন মত না থাকারই কথা কারণ ইতিহাস বাকে বাকে যখন আগাবে অথবা পরিবর্তন হবে একটা সার্টেন জায়গায় এটার একটা স্থিতি হবে আপনার খুব ইমিডিয়েট টাইমে 50 বছর 100 বছরে অনেক সময় ইতিহাস সঠিক চর্চা হয় না ইতিহাসের যারা ইতিহাসবিদ যারা ইতিহাস যারা তৈরি প্রণয়ন করেন তারাই কথা বলেন এবং নির্মোহভাবে ইতিহাস রচনা করতে গেলে যে সমস্ত আপনার স্টেক হোল্ডার্স বা বেনিফিশিয়ারিজ এরা যখন নিজেদের মতন মাধুরী মিশে ইতিহাস রচনা করার চিন্তা করবেন তখন সেখানে প্রকৃতি ইতিহাস আপনি পাবেন না তো এটাও তো সত্য যে আমাদের মুক্তিযুদ্ধ যখন শুরু হয়ে গেল মুক্তিযুদ্ধ শুরু কিন্তু প্রায় দেড় মাস পরে অলমোস্ট দেড় মাস পরে যে আমাদের ই হলো কি বলে আপনার এপ্রিলের 25 মার্চ 22 দিন পর হোয়াট এভার গভর্নমেন্টের একটা কাঠামো থাকতে হবে যুদ্ধের যেমন একটা প্রস্তুতি থাকতো এই যে আপনার মানে পুতিন সাহেব যে যুদ্ধ করছেন ইউক্রেনের বিরুদ্ধে এটা যুদ্ধ হচ্ছে আমেরিকা বলেন সমস্ত স্টেক হোল্ডার্স তাদের কিন্তু এক ধরনের মানসিক বিভিন্ন প্রস্তুতি ছিল আচ্ছা তো বাংলাদেশের একটা লড়াই হবে মুক্তিযুদ্ধের মতো একটা ঘটনা ঘটবে সংগ্রাম হবে অস্ত্র হাতে তুলে নেওয়া হবে এটা তো পরিকল্পনা থাকবে না এটা তো সরকার থাকবে না সব কিছু তো থাকবে এটা তো একটা সেট জিনিস থাকার কথা সেই সরকারটি গঠন হলো যে 22 দিন পরে যে এর মধ্য দিয়ে তো মুক্তিযুদ্ধ হয়েছে মূলত এই মুক্তিযুদ্ধে প্রধানত ভূমিকা রেখেছেন সামরিক বাহিনীর লোকেরা তৎকালীন ইপিআর এর লোকেরা তারাই নেতৃত্ব তারাই মানে মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছেন তারা এটাকে মোমেন্টাম মোমেন্টাম 22 দিন সরকার গঠনের আগে যুদ্ধটা তো রাজনৈতিক যুদ্ধ হয়েছিল শুরু থেকে এবং এই 22 দিন তো কারো না কারো নামেই হয়েছে যুদ্ধটি এটা তো অস্বীকার করার কোনো এটা তো আমাদের নেতা জিয়াউর রহমান তিনিও তো বলেছেন জি জি তো এটা বলি না যে না না কারোর নামে হয়নি সেটা তো আমি সেটা বলছি না আমি বলছি যে ইতিহাসে যার যে জায়গাটি যার যে প্রাপ্য সম্মানটি এই শুধুমাত্র একজন সেক্টর কমান্ডার বলে আমি আরেকজন আমার পকেটে অনেকগুলো শিখি আছে আমি একটা আরেকজনকে শিখি তুল্য মনে করব আর উনি বলেছেন যে হিরো একজন হিরো অনেকেই হন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন হিরো না মার্কিন যুক্তরাষ্ট্রের 7 জনকে বলে ফাউন্ডিং ফাদার্স ওখানে আপনার মানে জেফারসন থেকে শুরু করে আরও অনেকের নাম ইভেন তাদের ডলারেও কিন্তু পর্যায়ক্রমে ওই সমস্ত ফাউন্ডিং ফাদারদের ছবি সেখানে ছাপা হয় সেখানে একজনের ছবি শুধু ছাপা হয় না এবং চীনা বিপ্লব যে মাও সুতিং যে প্রধান নেতৃত্বে ছিলেন সেখানে মার্শাল চুতে থেকে শুরু করে আপনার চোয়েনলাই থেকে শুরু করে অনেকেরই সেখানে আপনার মানে ভূমিকা চলে হয়তো বলতে হয় ভূমিকার মানে মানে প্রধান ভূমিকা পার্শ্ব ভূমিকা থাকবে সবাই দিস ইজ এ টিম ওয়ার্ক যুদ্ধটা তো একটা টিম ওয়ার্ক তাই না রাজনৈতিক নেতৃত্বের অধীনেই হবে কিন্তু তার মানে আমি তো এনিওয়ে আমি সামরিক বাহিনী আমাদের সামরিক বাহিনীর লোকদের তাদের ত্যাগকে তাদের শৌর্যবীর্যকে তাদের যে মানে ভলান্টিয়ারিজমকে সেটাকে তো আমি আন্ডারমাইন করবো না করতে পারি না